probably don't know why you hit the road, but you don't realize I want the back when you're around. I won't think twice when you're gone. Don't hesitate. Please subscribe our channel and press the bell icon to get more videos like this. Hello friends, welcome to our channel Tastebud. আজকে আমি তৈরি করব মিষ্টি দই প্যাকেটে দুধ দিয়ে আমি আজকে মিষ্টি দই তৈরি করব। আগের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়েছি কী করে ফ্রাইতে বসে টক দই তৈরি করতে হয়। মিষ্টি দই তৈরি করার জন্য আমরা এখানে একটা প্যাকেটের দুধ নিয়েছি, এটা 500 ml রয়েছে দুধটা। প্রথমে আমরা এই দুধটাকে ভালো করে ডালিয়ে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুধটাতে কিন্তু আমরা কোনো এক্সট্রা জল অ্যাড করব না, এই ধুড়ি দুধ দিয়েই কিন্তু আমরা পুরো দইটাকে তৈরি করব। আর এখানে 500 ml দুধ রয়েছে, এটাকে আমরা ফুটিয়ে 400 মতো চোখের আন্দাজ মতো একটুখানি কমিয়ে নেব। তো প্রথমে আমি দুধটাকে ঢেলে নিচ্ছি। দুধটা একবার উঠলেছে, এরপর আমরা এর মধ্যে চিনি দিয়ে দেব। দুধে চিনি দেওয়ার পর আমরা দুধটাকে উতলাতে দেব একবার, তারপর আমরা চুলোতে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট রেখে দেব। এরপর আমরা দুধটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার আমরা মিষ্টি দইয়ের রংটা তৈরি করার জন্য একটু চিনি ক্যারামেল তৈরি করে নেব। তোমরা চাইলে এভাবে তৈরি করতে পারো বা পাত্রেও তৈরি করতে পারো। এভাবে করাটা খুব ইজি, চুলোর উপর একটি চামচের মধ্যে চিনি রেখে দিলেই খুব তাড়াতাড়ি ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। দেখো কালার প্রায় চলে এসে হালকা বাদামি কালারে, ধীরে ধীরে এই কালারটা আরও ডিপ কালার চলে আসবে। এরপর আমরা চিনিটা দুধের মধ্যে দিয়ে দেব। একটু হালকা লালচে বাদামি কালারে হয়ে গেছে, ঠিক মিষ্টি দইয়ের কালারের মতো। আমাদের দুধটিকে ভালো করে ফোটানো হয়ে গেছে, এবার আমরা ওভেন থেকে নামিয়ে দেব। 500 ml দুধ প্রায় 400 ml মতো হয়ে এসছে, এই দুধটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। আমরা পুরোনো টক দইয়ের বীজটা নিয়েছি, প্রথমে এটাকে ভালো করে ফেটে নিতে হবে, তারপর এর মধ্যে একটুখানি দুধ দিয়ে বীজটা তৈরি করে নেব, যেটা আমরা নতুন মিষ্টি দইয়ের মধ্যে দিয়ে দেব। এরপর আমরা এর মধ্যে একটু দুধ অ্যাড করে নেব। এভাবে আমরা বীজটাকে তৈরি করে নেব। ভালো করে এটাকে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আমরা এখানে একটুখানি দুধের সঙ্গে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, যাতে করে দইটা জমার পর শক্ত থাকে। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার না থাকলে গুঁড়ো দুধও গুলে নিতে পারো, তখন দইটা তৈরি হবে, বেশ শক্ত থাকবে। দই তৈরি হওয়ার পর কিন্তু আর এই কর্নফ্লাওয়ার বা গুঁড়ো দুধ দিলে আর জল ছেড়ে দেবে না। আর আমরা এখানে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। দুধটা আমাদের নর্মাল টেম্পারেচার চলে এসেছে, হালকা উষ্ণও আছে। কী করে বুঝতে পারবে তোমরা যে দুধটা হালকা উষ্ণ আছে? তোমরা একটা আঙ্গুল দুধের মধ্যে দিয়ে দেবে, যদি তোমরা এই উষ্ণতাটাকে সহ্য করতে পারো তাহলে বুঝতে পারবে যে দুধটা ঠিকঠাক উষ্ণতা এখন আছে। এরপর আমরা যে বেটারটা তৈরি করে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার সঙ্গে যে দুধ দিয়ে, সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়তে হবে যাতে করে সম্পূর্ণটা মিশে যায় এর সঙ্গে। এরপর আমরা টক দইয়ের বীজটি আমাদের দুধের মধ্যে দিয়ে দেব। এবার একটি চামচের সাহায্যে ভালো করে টক দইয়ের বীজটি দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার আমরা যে পাত্রটিতে মিষ্টি দই তৈরি করব সেই পাত্র ভালোভাবে ঢেলে নেব পাত্রটির মধ্যে। ছোট পাত্রে দই বসানোর সব থেকে বড় সুবিধা হলো খুব তাড়াতাড়ি কিন্তু এই দইটি তৈরি হয়ে যাবে। এবার আমরা বাটিটিকে একটু উষ্ণ জায়গায় রেখে দেব, এইভাবে আমাদেরকে 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। আর তোমরা যদি তাড়াতাড়ি দইটি তৈরি করতে চাও সেক্ষেত্রে তোমরা একটু ওভেনে বসিয়ে দিতে পারো। বন্ধুরা, মিষ্টি দইটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমাদের 8 ঘন্টা পর আমরা অলমোস্ট সময় লেগেছে মিষ্টি দই হওয়ার জন্য। তারপর আমরা 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি, তারপর আমরা পরিবেশন করছি। দেখো কী সুন্দর দেখতে হয়েছে, কতটা থেকে একটু কিন্তু নড়ছে না, একদম
শক্ত হয়েছে। এবার আমি একটুখানি তুলে দেখাচ্ছি, তো দেখলে কেটে দেখালে বুঝতে পারবে তোমরা। এই দেখো একদম দোকানে দইয়ের মতো কিন্তু দেখতে হয়েছে। বাড়িতে বসেই তোমরা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে ফেলতে পারবে মিষ্টি দই। আমাদের এই রেসিপি ভালো লাগে তাহলে আজকেই বানিয়ে ফেলতে পারো বাড়িতে মিষ্টি দই। আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।